স্পিয়ার অফ ডেস্টিনি অর্থাৎ ভাগ্যের তলোয়ার, এমন একটি তলোয়ার যেটি কারোর হাতে থাকলে সে সম্পূর্ণ দুনিয়াকে পরিবর্তন করে দিতে পারে, যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হারিয়ে গেছে। এই বার্তার সঙ্গে সিনেমাটি শুরু হয়। তারপর মেক্সিকোর একটি চার্চকে দেখানো হয় যেখানে দুজন অনাথ লোক খাবারের জন্য কিছু খুঁজছে। তখনই একজনের পা মাটির ভেতর ঢুকে যায়। ভেতরে সে একটি সুড়ঙ্গ দেখতে পায়। ওই লোকটি ভয় ভয় তার হাতটিকে ভেতরে প্রবেশ করায়। সেই লোকটি একটি জিনিস পায়। এই জিনিসটি আর কিছু নয়, স্পিয়ার অফ ডেস্টিনি অর্থাৎ ভাগ্যের তলোয়ারটি সে পায়। ওই ব্যক্তির হাতে অস্ত্রটি পড়ার সঙ্গে সঙ্গে সে তার চারপাশে আশ্চর্য রকমের কিছু অনুভব করতে থাকে। সে কিছু আশ্চর্য রকমের আওয়াজ শুনতে পায়। সে উঠে এক দিশায় চেয়ে এগিয়ে চলে। তার বন্ধু তাকে ডাকতে থাকে কিন্তু সে তার কথা শুনতে পায় না। তারপর অন্যদিক থেকে একটি গাড়ি এসে সজোরে ওই ব্যক্তিকে ধাক্কা মারে। তার বন্ধু দৌড়ে ছুটে যায় কিন্তু সে যেটা দেখে সেটা দেখে সে অবাক হয়ে যায়। এত সজোরে ধাক্কা মারার পরেও ওই লোকটির এতটুকু চোট লাগে না, অথচ গাড়িটি দুমড়ে মুচড়ে একাকার হয়ে গেছে। এই অস্ত্রটি কি এমন শক্তি ছিল যে ওই লোকটিকে লোহায় পরিণত করে দিয়েছিল? সঙ্গে সঙ্গে লোকটির হাতে একটি চিহ্ন তৈরি হয়ে যায়। লোকটি উঠে সেখান থেকে দৌড়ে চলে যায়। এরপর কাহানি শিফট হয় মেক্সিকো থেকে লস অ্যাঞ্জেলেসকে দেখানো হয়, যেখানে একজন বয়স্ক মহিলা তার মেয়ের জন্য চা নিয়ে যাচ্ছে। সে যখন গেটটিকে খুলে ভেতরে দৃশ্য দেখে তার শরীর কেঁপে ওঠে। সে দেখে তার মেয়ের ছাদে উল্টো হয়ে ঝুলছে, যেন তার শরীরে কোনো শয়তান প্রবেশ করে গিয়েছিল। তার চিৎকারে সম্পূর্ণ বিল্ডিং কেঁপে ওঠে। এরপর ওই বিল্ডিংয়ের বাইরে একটি গাড়ি এসে দাঁড়ায়। সেখান থেকে আজ জ্বলা একটি সিগারেট বাইরে বেরিয়ে থাকে। গাড়ির গেট খুলে একজন ব্যক্তি নেমে আসেন। ইনি হলেন ভূতপ্রেত দুনিয়ার খুব চেনা পরিচিত একজন বিখ্যাত তান্ত্রিক জন কনস্ট্যান্টাইন। সাধারণ ভূতপ্রেত কনস্ট্যান্টাইনের নাম শুনলে ভয় পালিয়ে যায়। তারপর সে চার্চের ফাদারের সঙ্গে দেখা করে। ইনি হলেন ফাদার হেনসি। ফাদার হেনসি কনস্ট্যান্টাইনকে এখানে ডেকেছিল। ফাদার হেনসি তার শরীর থেকে ওই ডিমনকে বের করতে পারছিল না। ডিমন নরকে বাস করে। কনস্ট্যান্টাইন সোজা সেই ফ্ল্যাটে চলে যায় যেখানে লোকেরা একটি অন্ধকার ঘরে ওই মেয়েটিকে বেঁধে রেখেছিল। কনস্ট্যান্টাইন জানলার পর্দাটাকে সরায়। সেখান থেকে আলো সোজা ওই মেয়েটির ওপর পড়ে। মেয়েটির ভেতরে থাকা ডিমনটি রেগে যায়। এরপর কনস্ট্যান্টাইন তিনটি ধার্মিক সিম্বল বের করে। ওই ধার্মিক সিম্বলের ছায়া মেয়েটির ওপর পড়তেই মেয়েটি রেগে যায়। এরপর কনস্ট্যান্টাইন ওই মেয়েটির ওপর এসে বসে পড়ে। মেয়েটির কানে তার নাম এবং ডিমনকে নরকে চলে যেতে বলে। ডিমনরা তার নাম শুনলে ভয় পায়, কিন্তু এই ডিমনটি অন্য কোনো কারণে এই মেয়েটির শরীরে প্রবেশ করেছিল। কিন্তু কনস্ট্যান্টাইনও ধর্মকে শুনে ভয় পাবার লোক নয়। সে ওই মেয়েটির মাথায় তার ধার্মিক সিম্বল দেয় এবং নিজের মন তো বলতে থাকে, যার ফলে ওই মেয়েটির শরীরের ভেতরে থাকা ডিমন ছটপট করতে আরম্ভ করে দেয় এবং ভেতরে ভেতরে জ্বলতে থাকে। কিছুক্ষণ ছটপট করার পর ডিমনটি থেমে যায়। হয়তো ডিমনটি নরকে ফেরত চলে গেছে, এমনটাই ভাবে কনস্ট্যান্টাইন। কিন্তু মেয়েটির জ্ঞান ফিরছিল না। কনস্ট্যান্টাইন চিন্তায় পড়ে যায়। মেয়েটির নিঃশ্বাস চেক করার জন্য তার নাকটাকে মেয়েটির মুখের কাছে নিয়ে যায়। কনস্ট্যান্টাইন মনে করছিল হয়তো মেয়েটি মারা গেছে, কিন্তু ঠিক তার পরের মুহূর্তে ওই ডিমনটি মেয়েটির গলা দিয়ে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে। কনস্ট্যান্টাইন ভয় পেয়ে যায়। সে উঠে দাঁড়িয়ে পড়ে, ওই মেয়েটিকে একটা ঘুষি মারে। ডিমনটি শান্ত হয়ে যায়। অবস্থার গভীরতা বুঝে কনস্ট্যান্টাইন তাদেরকে 3 ফুট একটা আয়না নিয়ে আসতে বলে, যেটি জানলাটাকে ভেঙে তাকে দড়ির সাহায্যে এমনভাবে রাখে যাতে কনস্ট্যান্টাইন বলার সঙ্গে সঙ্গে লোকেরা সেই দড়িটাকে টেনে যেন বাইরে আয়নাটাকে ফেলে দেয় এবং প্রত্যেককে চোখ বন্ধ করে থাকার কথা বলে। কনস্ট্যান্টাইন মেয়েটির চোখে হাত রেখে মন্ত্র বলতে আরম্ভ করে। ওখানে থাকা একটি লোক তার চোখ খুলে ডিমনটাকে দেখে। সে সঙ্গে সঙ্গে বুড়ো হয়ে যায়। সুযোগ বুঝে কনস্ট্যান্টাইন তার মন্ত্র পড়া বন্ধ করে দেয়। মেয়েটির চোখ থেকে হাত সরিয়ে নেয়। সঙ্গে সঙ্গে ডিমনটি মেয়েটির শরীর ছেড়ে ওই আয়নার মধ্যে চলে যায়। সে আয়নার মধ্যে আবদ্ধ হয়ে পড়ে। কনস্ট্যান্টাইন ওই ডিমনকে আয়নার মধ্যে আটকে তো ফেলেছিল, কিন্তু তাকে নরকে পাঠানো দরকার ছিল। ফাদার ওই আয়নার দড়ি ধরে টানতে থাকে, কিন্তু আয়নাটি একটা ধারে গিয়ে আটকে যাচ্ছিল। ডিমনটি বাইরে বেরিয়ে আসার অনেক চেষ্টা করছিল। ঠিক তখনই কনস্ট্যান্টাইন ফাদারের হাত থেকে দড়িটা নিজের হাতে নিয়ে নেয়। সে তার সম্পূর্ণ শক্তি লাগিয়ে আয়নাটাকে টানতে থাকে। ডিমনটি আয়না পায়ে ভেঙেই ফেলেছিল। কনস্ট্যান্টাইন জোরে দড়ি ধরে টানে। আয়নাটি বাইরে চলে যায় এবং নিচে থাকা ট্যাক্সির ওপর গিয়ে পড়ে। আয়নাটি ভেঙে গুঁড়োগুড়ি হয়ে যায়। ডিমনটি নরকে পৌঁছে যায়। ওই ডিমনটি মেয়েটির শরীর থেকে মুক্ত হয়ে যায়। কনস্ট্যান্টাইন আবারও একটা ডিমনকে নরকে পৌঁছে দেয়, কিন্তু সে খুব চিন্তিত হয়। কারণ নিয়ম অনুযায়ী কোনো এঞ্জেল বা ডিমন সশরীরে মানুষের দুনিয়ায় প্রবেশ করতে পারবে না। তারা কোনো মানুষের শরীরে প্রবেশ করে তাদের কাজ করাতে পারে, কিন্তু নিজেরা কখনো প্রবেশ করতে পারে না। তখনই কনস্ট্যান্টাইন দেয়ালে একটা চিত্র দেখতে পায়, যেটি স্পিয়ার অফ ডেস্টিনির। এই চিত্রটি কনস্ট্যান্টাইন নিজের কাছে রেখে দেয়। কনস্ট্যান্টাইন ফাদারের সঙ্গে কথা বলতে বলতে বাইরে যাচ্ছিল। একটা অজানা ব্যক্তি কনস্ট্যান্টাইনের ওপর নজর রাখছিল, কিন্তু কনস্ট্যান্টাইন সেই ব্যক্তিকে দেখতে পায় না। কনস্ট্যান্টাইন ফাদারের সঙ্গে কথা বলতে বলতে নিচে চলে আসে, যে তার খুব ভালো বন্ধু হয়। ফাদার হেনসির মধ্যে এক প্রকার অদ্ভুত ক্ষমতা ছিল। সে যে কোনো মৃত ব্যক্তির আওয়াজ শুনতে পেত, কিন্তু সে ওই আওয়াজগুলিকে ভয় পায়। তা থেকে বাঁচার জন্য সে সবসময় মদ খেয়ে থাকে,
কিন্তু কনস্ট্যান্টাইন সেই আওয়াজগুলিকে তাকে শুনতে বলে এবং যদি কোনো রকমের অন্য আওয়াজ সে শুনে থাকে সেটা সে কনস্ট্যান্টাইনকে বলতে বলে। ফাদার হেনসি মৃত ব্যক্তিদের আওয়াজ থেকে দূরে থাকার জন্য গলায় সবসময় একটা লকেট পরে থাকত। কনস্ট্যান্টাইন তার সেই লকেটটাকে খুলে তার পকেটে রেখে দেয় যাতে সে মৃত ব্যক্তিদের আওয়াজ শুনতে পায়। এরপর কনস্ট্যান্টাইন তার ট্যাক্সি ড্রাইভার বন্ধুর সঙ্গে তার বাড়িতে চলে যায়। সেখান থেকে কিছুটা দূরে একটা চার্চে একটি মেয়ে নিজের পাপের জন্য ভগবানের কাছে ক্ষমা চাইছিল। ওই মেয়েটি একটি পুলিশ অফিসার। 20 বছর চাকরি করার পর অনেক পুলিশ অফিসারকে বন্দুক একবারের জন্য বার করতে হয়নি, কিন্তু এই মেয়েটিকে এত অল্প সময়ের মধ্যে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর আসামিকে হত্যা করতে হয়েছে। সে অটোমেটিক বুঝতে পেরে যেত আসামি কোথায় লুকিয়ে আছে, এমনকি সে এটাও জানতো গুলি কখন এবং কাকে মারলে মরবে। সে মনে করে তার মধ্যে কোনো গণ্ডগোল আছে, কিন্তু ফাদার তাকে বোঝায় সে কোনো পাপ করেনি, হতে পারে হয়তো ঈশ্বর তাকে কোনো উদ্দেশ্য নিয়ে এখানে পাঠিয়েছে, এই জন্য সে আসামিদের চিহ্নিত করার ক্ষমতা পেয়েছে। এই কথাটা শুনে সে খুব খুশি হয় এবং সে তার বাড়ি ফিরে আসে। রাত্রে ঘুমানোর সময় যখন সে নিজের বিছানায় শুয়েছিল তখন ইসাবেল নাম শুনে সে উঠে পড়ে। যখন সে তার চারপাশে দেখতে থাকে যেন মনে হচ্ছিল তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। সে দেখে সে একটা হসপিটালে রয়েছে। তারপর মেয়েটি উঠে বাইরে যায় এবং ছাদের একটি কিনারায় গিয়ে পৌঁছায়। সে যখন নিজের হাতটা দেখে তার হাতে একটা আশ্চর্য রকমের চিহ্ন দেখতে পায়। এটা সেই প্রকার চিহ্ন যখন লোকটি স্পিয়ার অফ ডেস্টিনি পেয়েছিল, ঠিক সেম চিহ্নটি। এরপর তার হাতে থাকা ট্যাগটা সে খুঁড়ে হাওয়ায় উড়িয়ে দেয়। তারপর সে পেছন দিকে একবার ঘুরে দেখে, তখনও কেউ তাকে নাম ধরে ডাকতে থাকে। তারপর সে হসপিটালের কাঁচের স্তর ভেঙে নিচে পড়ে যায়। ঠিক তখনই এই মেয়েটির ঘুম ভাঙে এবং সে নিজেকে বিছানায় দেখতে পায়। সে বুঝতে পারে না এটা সে কি দেখছে, সে একটা স্বপ্ন দেখছে নাকি ভবিষ্যতে হওয়া কোনো অশনি সংকেত সে আগে ভাগে দেখতে পাচ্ছে। পরের দিন কনস্ট্যান্টাইন কাঁচতে কাঁচতে বাথরুমে পৌঁছায়। সে তার থুতুতে রক্ত দেখতে পায়। কনস্ট্যান্টাইন সেই হসপিটালে গিয়ে পৌঁছায় যেখানে তার আগের দিন রাত্রে ওই মেয়েটি আত্মহত্যা করেছিল। কনস্ট্যান্টাইন চেক আপ করে জানতে পারে বেশি করে সিগারেট খাওয়ার দরুন তার ক্যান্সার হয়ে গেছে, তাও আবার লাস্টে যে সে বেশিদিন আর বাঁচবে না। এটা শুনে সে খুব বিচলিত হয়ে পড়ে। কাউকে ভয় না পাওয়া কনস্ট্যান্টাইন এখন নিজের মৃত্যুকে ভয় পাচ্ছিল। এরপর কনস্ট্যান্টাইন ডক্টরের সামনে সে একটা সিগারেট ধরায়। তারপর কনস্ট্যান্টাইন সেখান থেকে চলে যায়। ঠিক তখনই পুলিশ ইন্সপেক্টর অ্যাঞ্জেলা সেই হসপিটালে গিয়ে পৌঁছায়। যখন সে লাশের ওপর থেকে কাপড়টাকে সরায় সে অবাক হয়ে যায়। আসলে এটা তার যমজ বোন ইসাবেল। আসলে কাল রাত্রে অ্যাঞ্জেলারা কোনো স্বপ্ন দেখছিল না, এটা তার যমজ বোন ছিল যার কিছুদিন ধরে হসপিটালে চিকিৎসা চলছিল। কাল রাত্রে ছাদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে যায়। কিন্তু আশ্চর্যরকমভাবে অ্যাঞ্জেলিনা সেটি কাল রাত্রে জানতে পেরে যায়। পুলিশের পাওয়া তথ্য অনুযায়ী ইসাবেল সুসাইড করেছে, কিন্তু অ্যাঞ্জেলিনা এটা মানতে অস্বীকার করে এবং কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। হসপিটালে সে লিফটে গিয়ে পৌঁছায় যেখানে কনস্ট্যান্টাইনও ছিল। অ্যাঞ্জেলিনা তাকে লিফটটা থামাবার জন্য বলে, কিন্তু কনস্ট্যান্টাইন তার নিজস্ব মেজাজে থাকে, সে লিফটটা থামায় না। অন্যদিকে ওই অনাথ গরিব লোকটি মেক্সিকোর বর্ডার টোপকে আমেরিকায় প্রবেশ করে। তার কানে চলা আওয়াজ তাকে তার লক্ষ্যতে নিয়ে যেতে থাকে। তার মধ্যে এতটাই ক্ষমতা চলে আসে তার আশপাশে থাকা জানোয়ার মারা যেতে থাকে। অন্যদিকে শহরে কনস্ট্যান্টাইন তার বন্ধু বিমানের সঙ্গে দেখা করে। বিমান কনস্ট্যান্টাইনের জন্য ভগবান শ্রীকৃষ্ণের ছবি দেওয়া একটি কাপ নিয়ে আসে, যেটা কনস্ট্যান্টাইনের খুব পছন্দ হয়। বিমান কনস্ট্যান্টাইনের জন্য ডিমনকে মারার হাতিয়ার তৈরি করে থাকে। সে কনস্ট্যান্টাইনের জন্য জর্ডন নদীর পবিত্র জল, কিছু পবিত্র বন্দুকের গুলি এবং একটি বিটেল বক্স যার মধ্যে অনেক পোকামাকড়ের আওয়াজ শুনতে পাওয়া যেত। এটি সাধারণ মানুষের জন্য শুধুমাত্র কিছু পোকামাকড়ের আওয়াজ, কিন্তু ডিমনের জন্য একটি ভয়ঙ্কর প্রকারের আওয়াজ, যেটা শোনামাত্রই তাদের কানের পর্দা ফেটে যেত। এর সাথে সে একটা মূল্যবান বন্দুকও নিয়ে আসে, যেটার মধ্যে দিয়ে ড্যাগনের মতো আগুন বেরোতো। কনস্ট্যান্টাইন বুঝতে পারছিল কোনো কিছু বড় ঘটতে চলেছে। তার সঙ্গে লড়াই করার জন্য সে এই সমস্ত হাতিয়ার আনতে বলেছে। কনস্ট্যান্টাইন বিমানকে ওই ডিমনের কথা বলে যে এই দুনিয়ায় ঢোকার জন্য চেষ্টা করছিল। সে তাকে পুরানো ধর্মগ্রন্থ পড়ে এ নিয়ে রিসার্চ করতে বলে। এরপর কনস্ট্যান্টাইন তার বন্ধু চ্যাসকে নিয়ে চার্চে যায়। চ্যাস একজন বড় তান্ত্রিক হতে যায়। কনস্ট্যান্টাইন চার্চের বাইরে তাকে ওয়েট করতে বলে ভেতরে চলে যায়। সেখানে সে অ্যাঞ্জেলিনার সঙ্গে দেখা হয়। অ্যাঞ্জেলিনা কনস্ট্যান্টাইনকে লিফট না থামানোর জন্য দু এক কথা শোনায়। এখানে তারা নিজেদের ব্যক্তিগত কাজে এসেছিল। অ্যাঞ্জেলিনা ফাদারের সঙ্গে দেখা করে। অ্যাঞ্জেলিনা ইসাবেলের শেষকৃত্য সম্পন্ন করার জন্য সেখানে এসেছিল। আসলে খ্রিস্টান ধর্মে আত্মহত্যা করাকে পাপ বলে মনে করা হয়, এই জন্য চার্চ অ্যাঞ্জেলিনার বোনের শেষকৃত্য সম্পন্ন করতে মানা করে দিয়েছিল। অ্যাঞ্জেলিনা ফাদারকে বোঝাবার চেষ্টা করে তার বোন আত্মহত্যা করেনি, কারণ সে খ্রিস্টান ধর্মকে খুব মানত, তাকে কেউ আত্মহত্যা করার জন্য বাধ্য করেছে। অ্যাঞ্জেলিনা ফাদারকে খ্রিস্টান ধর্মের রীতি অনুযায়ী শেষকৃত্য সম্পন্ন করতে বলে যাতে তার বোন স্বর্গে যেতে পারে, কিন্তু ফাদারও চার্চের নিয়ম মানতে বাধ্য, এই জন্য সে অ্যাঞ্জেলিনাকে সাহায্য করতে মানা করে দেয়। এই জন্য অ্যাঞ্জেলিনা খুব দুঃখ পায়। অন্যদিকে চার্চে কনস্ট্যান্টাইন গ্যাব্রিয়েলের সঙ্গে দেখা করে। গ্যাব্রিয়েল একজন হাফবিট এঞ্জেল ছিল। হাফবিট এঞ্জেল জন্মগত মানুষ হয়
কিন্তু পূর্বজন্মে তাদের ভালো কর্মের জন্য তারা ঈশ্বরের কাছ থেকে কিছু অলৌকিক ক্ষমতা প্রাপ্ত করে, কারণ এঞ্জেল এই দুনিয়ায় আসতে পারবে না। সেই কারণে হাফবিট এঞ্জেল সময় সময় মানুষকে মার্গদর্শন করিয়ে থাকে। ঠিক একই প্রকারের হাফবিট ডিমনও হয়, যারা শয়তানের কাছ থেকে বর লাভ করে। এরা মানুষকে কুপথে চালিত করে। মানুষ এদেরকে সাধারণ মানুষের মতো দেখতে পায়, কিন্তু কনস্টান্টাইনের কাছে এক প্রকার আশ্চর্য রকমের ক্ষমতা ছিল এদেরকে আসল রূপে চেনার জন্য। গ্যাব্রিয়েল তার অ্যাঞ্জেলিক পাওয়ারের দ্বারা জানতে পেরে যায় কনস্টান্টাইন কিছুদিনের মধ্যে মারা যাবে। কনস্টান্টাইন তাকে তার জীবন আরও কিছুদিন বাড়িয়ে দেবার জন্য অনুরোধ করে। তাকে বলে এটি তার হাতে নেই। এটা শুনে আরও বেশি সে বিচলিত হয়ে পড়ে। কনস্টান্টাইন পূর্বে এমন একটা পাপ করেছে যার দরুন তার মৃত্যুর পর শুধুমাত্র সে নরকে স্থান পাবে। এই জন্য সে অনেক বছর ধরে মানুষকে শয়তানের হাত থেকে মুক্ত করার সাহায্য করছিল। যদি ভগবান তার উপর খুশি হয় তাকে স্বর্গে একটু স্থান দেয়। গ্যাব্রিয়েল তাকে বলে সে লোকের ভালো করার জন্য নয়, বরঞ্চ সে নিজের স্বার্থের জন্য লোককে সাহায্য করে যাচ্ছে। কনস্টান্টাইন তার এই কথাটা শুনে আরও বেশি বিচলিত হয়ে যায়। তারপর সে চার্চের বাইরে চলে আসে। অ্যাঞ্জেলিনা এবং কনস্টান্টাইন দুজনেই এখানে হতাশ হয়ে গিয়েছিল। এরপর কনস্টান্টাইন বৃষ্টিতে ভিজতে ভিজতে এগিয়ে চলে যায়। তখন তার ট্যাক্সি ড্রাইভার বন্ধু কনস্টান্টাইনের নাম ধরে তাকে ডাকতে থাকে, কিন্তু সে তার কথা শুনতে পায় না। এখানে অ্যাঞ্জেলিনা কনস্টান্টাইনের নামটার সঙ্গে পরিচিত হয়ে যায়। সেই রাত্রে ফাদার হেনসি খবরের কাগজে এমন একটি খবর খুঁজছিল যেটা কনস্টান্টাইনের কাছে আসে। সে খবরের কাগজে হাত বুলোতে থাকে। যেখানে কোনো মৃত্যুর খবর পায় সেখানে তার আওয়াজ শুনতে পায়। খুঁজতে খুঁজতে সে অ্যাঞ্জেলিনার বোনের মৃত্যুর খবর দেখতে পায়। অন্যদিকে অ্যাঞ্জেলিনা তার বোনের মৃত্যু তদন্ত করতে থাকে। সে সিসিটিভি ফুটেজ দেখতে পায়। এই সিসিটিভি ফুটেজে কোনো সাউন্ড ছিল না, কিন্তু অ্যাঞ্জেলিনা তার বোনের আওয়াজ শুনতে পায়। তার বোন কনস্টান্টাইনের নামটা শুধুমাত্র বলে। আশ্চর্যরকমভাবে অ্যাঞ্জেলিনার অফিসের ফোর একের পর এক পাস দিয়ে আরম্ভ করে। তখন এটা দেখে অ্যাঞ্জেলিনা অবাক হয়ে যায়। এখন যে কোনো রকমভাবেই হোক অ্যাঞ্জেলিনাকে কনস্টান্টাইনকে খুঁজে বার করতে হতো, কিন্তু কনস্টান্টাইন শহরের রাস্তায় তার নিজের অসুখ নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। ঠিক তখনই সে তার চারপাশে কিছু শয়তানের অশনি সংকেত পায়। ঠিক তখনই একজন অজানা ব্যক্তি কনস্টান্টাইনের নাম ধরে ডাকে। কনস্টান্টাইন তার পকেট থেকে পোকামাকড়ে ভরা ওই ডিপিটি বের করে। এরপর কনস্টান্টাইনের ওপর কীটপতঙ্গ দিয়ে তৈরি একটা ডিমন অ্যাটাক করে দেয়। ওই ডিমনটি কনস্টান্টাইনের গলা টিপে ধরে। কনস্টান্টাইন একটা লাঠি করে তাকে মেরে তার থেকে দূরে সরায়। ওই ডিমনটি আবারও কনস্টান্টাইনের ওপর অ্যাটাক করে দেয় এবং কনস্টান্টাইনকে বলে সে যেন তাদের কাছে নাক না গলায়। কিন্তু কনস্টান্টাইন জীবনের ভয় পাবার লোক নয়। কনস্টান্টাইন বিটেল বক্সের আওয়াজে তাকে তার থেকে দূরে করে। কনস্টান্টাইন তাকে রাস্তার মাঝখানে নিয়ে আসার জন্য নিজের রাস্তায় চলে আসে। যখন ডিমনটি তার পিছু পিছু যায়, একটি গাড়ি এসে ডিমনটাকে টুকরো টুকরো করে দেয়। এরপর কনস্টান্টাইন মিড নাইট ক্লাবে যায়। মিড নাইট ক্লাব হলো এমন একটি জায়গা যেখানে হাফ ডিমন এবং হাফ এঞ্জেল শান্তির সঙ্গে দেখা করতে পারে। এই ক্লাবের প্রতিষ্ঠাতা পাপা মিড নাইট একজন খুবই বড় শক্তিশালী জাদুঘর। এঞ্জেল এবং ডিমান্ডের যুদ্ধে পাপা মিড নাইট কারোর পক্ষ না নেওয়ার শপথ গ্রহণ করেন। কনস্টান্টাইন পাপা মিড নাইটের সঙ্গে দেখা করতে যায়। আগে থেকে কনস্টান্টাইন তাকে চিনত। সে পাপা মিড নাইটকে বোঝাবার চেষ্টা করে ডিমন মানুষের দুনিয়ায় কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ঢোকার চেষ্টা করছে এবং কিছুক্ষণ আগে তার উপর একটা ডিমন হামলা করেছিল। পাপা মিড নাইট তার কথায় বিশ্বাস করতে চায় না। ঠিক তখনই একজন পাপার সঙ্গে দেখা করতে আসে। তাকে দেখে রেগে যায় কনস্টান্টাইন। কনস্টান্টাইনের পুরোনো শত্রু ছিল বাজার। পাপা মিড নাইট রেগে যায় কারণ এখানে হিংসা করা মিড নাইট ক্লাবের নিয়ম বিরুদ্ধ। কনস্টান্টাইন কাঁদতে কাঁদতে বাইরে চলে যায়। এখন তার ভালোর উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছিল। ঠিক তখনই অ্যাঞ্জেলিনা কনস্টান্টাইনকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। সে বলে তার বোন চেনে বুঝে নিজের পান নেয়নি, কেউ তাকে নিজের পান নেওয়ার জন্য উস্কানি দিয়েছে। এটা চার্চে প্রমাণ করার জন্য সে কনস্টান্টাইনের সাহায্য নিতে চাইছিল। যদিও অ্যাঞ্জেলিনা এসব তন্ত্রমন্ত্রে বিশ্বাস করে না, তাও সে কনস্টান্টাইনের সাহায্য চাইছিল। আগে থেকে বিচলিত সমস্যায় জর্জরিত কনস্টান্টাইন তাকে সাহায্য করার জন্য মানা করে দেয়। অ্যাঞ্জেলিনা রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। অ্যাঞ্জেলিনা যাবার সঙ্গে সঙ্গে তার পেছনে অনেক কালো ছায়া তার পিছু করতে থাকে। সেটা কনস্টান্টাইন দেখতে পেয়ে যায়। সঙ্গে সঙ্গে কনস্টান্টাইন সেখানে যায়। অ্যাঞ্জেলিনাকে সে কোনো কিছু বলবে তার আগে চারিদিকে অন্ধকার ছেয়ে যাচ্ছিল। অনেক বাদুড়ের একসঙ্গে আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছিল। এটা দেখে ওই সময় ওখানে থাকা একটা মন্দিরের সামনে অ্যাঞ্জেলিনাকে নিয়ে আসে এবং সে তার নিজের হাতে একটা কাপড় চড়াতে থাকে। ঠিক তখনই মন্দিরে জ্বলা একমাত্র আলো সেটাও নিভে যায়। কনস্টান্টাইন তার পবিত্র জল দিয়ে হাতে কাপড়টাকে চালিয়ে ফেলে। তারপর যে দৃশ্যটি সবার সামনে ভেসে ওঠে সেটা যে কোনো মানুষের হৃৎস্পন্দন থামিয়ে দিতে পারে। একসঙ্গে অনেক ডিমন তাদেরকে আক্রমণ করার জন্য এগিয়ে আসতে থাকে, কিন্তু ডিমনরা এই পবিত্র জলের আলো সহ্য করতে পারে না, তারা পুরো ছাই হয়ে যায়। এই দৃশ্য দেখে অ্যাঞ্জেলিনা অবাক হয়ে যায়। কনস্টান্টাইন বুঝতে পারে সে যেটা বোঝার চেষ্টা করছে সেটা কোথাও না কোথাও অ্যাঞ্জেলিনার বোন ইসাবেলের মৃত্যুর সঙ্গে জড়িত আছে। কনস্টান্টাইন এখন অ্যাঞ্জেলিনার বোন ইসাবেলের মৃত্যু তদন্ত করার জন্য তাকে সাহায্য করবে বলে ঠিক করে। সে অ্যাঞ্জেলিনার সঙ্গে ইসাবেলের রুমেতে যায়। যদি ইসাবেল আত্মহত্যা করে থাকে তাহলে সে নরকে পৌঁছে গেছে। কনস্টান্টাইনও নরকে গিয়ে তাকে খুঁজতে যায়। এই জন্য কনস্টান্টাইন এক প্রকারের রিচুয়াল করে।
যেখানে সে একটি পাত্রতে জল লায় এবং তার হাতে ইসাবেলের পোষা বিড়ালটিকে নেয়, কারণ মনে করা হয় বিড়ালের সম্পর্ক সম্পূর্ণ নরকের সঙ্গে থাকে। এই রিচুয়ালটি তার সামনে করা সম্ভব নয়, যে এই রিচুয়ালের ওপর বিশ্বাস করত না। এই জন্য কনস্ট্যান্টাইন অ্যাঞ্জেলিনাকে বাইরে যেতে বলে। অ্যাঞ্জেলিনা বাইরে যাওয়া মাত্রই সময় থেমে যায় এবং কনস্ট্যান্টাইন নরকে পৌঁছে যায়। আসলে নরকের সময় খুব ধীর গতিতে চলে, এক প্রকার সময় না চলারই সমান। এই জন্য যে মানুষ নরকে প্রবেশ করে তার জন্য সময় থেমে যায়। নরকের দৃশ্য বড় বড় বাহাদুরের রক্ত পর্যন্ত শুকিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। চারিদিকে ধুলো এবং গরম হাওয়া, যেন মনে হবে কোনো গরম ইটভাতাতে দাঁড়িয়ে আছেন আপনি। মাটির নিচের অবস্থা এর থেকেও ভয়ঙ্কর ছিল। অগণিত আত্মাকে ডিমনরা টর্চার করছে। ফার্স্ট টাইম ইসাবেলকে খোঁজার জন্য সে বেরিয়ে পড়ে। সে তার পকেটে পবিত্র জলটিকে রেখে দেয়। কনস্ট্যান্টাইনকে চিনে ফেলে তারা। তার পিছু পিছু পড়ে যায় ওই ডিমনগুলি। নরকে কিছুক্ষণ ঘোরার পর কনস্ট্যান্টাইন ইসাবেলকে খুঁজে পেয়ে যায়, যাকে তার মৃত্যুর মুহূর্তটা অনন্তকালের জন্য সাজাস্বরূপ পেয়েছে। কনস্ট্যান্টাইন ইসাবেলকে তার হাতে ট্যাগটা উড়াতে দেখতে পায়। সে সেটাকে লাফিয়ে ধরার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে নরকের শয়তানরা তার পেছনে পড়ে গিয়েছিল। কনস্ট্যান্টাইন উড়ন্ত অবস্থায় তার বুকে থাকা জর্ডন নদীর পবিত্র জলটা ফাটিয়ে দেয় এবং সে তার রুমেতে আবারও ফিরে আসে। যখন সে ফিরে আসে, তার হাতে ইসাবেলের ওই ট্যাগটা ছিল যখন সে আত্মহত্যা করেছিল। অন্যদিকে ফাদার হেন্সি লুককে ওই হসপিটালে যায়। সে ইসাবেলের বডিটাকে টাচ করে। টাচ করার সঙ্গে সঙ্গে সে একটা রহস্য জানতে পেরে যায়। তার সাথে সাথে ইসাবেলের হাতে ওই ট্যাগটা ফুটে উঠছে। সেটা দেখার পর ফাদার হেন্সি শ্বাসকষ্ট হতে আরম্ভ করে দেয়। সে নিজেকে শান্ত করার জন্য তার মদের বোতলটা বের করে মুখে ঢালতে থাকে, কিন্তু তা থেকে মদ আর বের হয় না। সে দৌড়ে দৌড়ে একটি লিকুইড শপে যায়। সেখানে মদের বোতল নিয়ে মুখে ঢালার চেষ্টা করে। সে একের পর এক বোতল ঢালার চেষ্টা করে। বোতল ভর্তি থাকে, কিন্তু তার মুখে এক ফোঁটাও মদ পড়ছিল না। ঠিক তখনই বাজদার সেখানে চলে আসে। আসলে বাজদার তার উপর জাদু করেছিল। মদের বোতল থেকে মদ পড়ছিল না, কিন্তু ফাদার হেন্সি এমন ভাব করছিল যেন তার মনে হচ্ছিল কোনো রকম মদ তার মুখে পড়ছে না। শেষমেশ ফাদার হেন্সি অত্যাধিক মদ খাওয়ার দরুন মৃত্যু হয়ে যায়। কিন্তু মৃত্যুর আগে সে কনস্ট্যান্টাইনের জন্য একটা প্রমাণ রেখে যায়। অন্যদিকে সেই সময় কনস্ট্যান্টাইন অ্যাঞ্জেলিনার সাথে ছিল। সে অ্যাঞ্জেলিনার সঙ্গে তার ছোটবেলাকার ঘটনা শেয়ার করছিল। কনস্ট্যান্টাইন ছোটবেলা থেকে ডিমনকে দেখতে পেত। ডিমনটা তাকে ভয় দেখানোর চেষ্টা করত। এই কথাটি সে যখন তার মাকে বলে, তার মা তাকে পাগলভাবে মেন্টাল হসপিটালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়। সে জীবনের ওপর বিরক্ত হয়ে আত্মহত্যা করে নেয়। 2 মিনিটের জন্য সে মারা যায়। তখন সে এর পাপের জন্য তাকে নরকে যেতে হয়। যেহেতু নরকের সময় খুব ধীর গতিতে চলে, তাই নরকের 2 মিনিটের সময় সমান 100 বছরের সমান। সে 100 বছর ধরে নরকে অসহ্য যন্ত্রণা ও টর্চার সহ্য করে, পুনরায় আবার পৃথিবীতে ফিরে আসে। সে যখন পৃথিবীতে ফিরে আসে, তখন ডিমন এবং অ্যাঞ্জেলের ওপর তার বিশ্বাস হয়ে যায়। যখনই মৃত্যু হবে, তার এই পাপের জন্য তাকে নরকে যেতে হবে। এই জন্য সে ডিমনকে নরকে পাঠিয়ে মানুষের সাহায্য করার চেষ্টা করে, যাতে ঈশ্বর খুশি হয়ে তাকে নরকে না পাঠিয়ে স্বর্গতে পাঠায়। কনস্ট্যান্টাইনের এই কথা শুনে অ্যাঞ্জেলিনা কনস্ট্যান্টাইনকে একটা কথা বলে। তার বোন ছোটবেলা থেকেও ডিমনকে দেখতে পেত, কিন্তু কেউ তার কথায় বিশ্বাস করত না। হয়তো এই কারণে ডিমনের থেকে পিছু ছড়াবার জন্য সেও আত্মহত্যা করেছে। ঠিক সেই সময় অ্যাঞ্জেলিনার কাছে একটা কল আসে। অ্যাঞ্জেলিনা কনস্ট্যান্টাইনকে নিয়ে ওই লিকুইড শপে যায়, যেখানে ফাদার হেন্সি মারা গেছে। কনস্ট্যান্টাইন তার বন্ধুর মৃত্যুতে খুব দুঃখ পায়। ফাদার হেন্সি তার মৃত্যুর আগে যে প্রমাণটি কনস্ট্যান্টাইনের কাছে রেখে গিয়েছিল, সেটি কনস্ট্যান্টাইন নিজের কাছে রেখে দেয় এবং ফোন করে সেটি বিমানকে বলতে থাকে এবং বিমানকে সে বিষয়ে তদন্ত করতে বলে। এরপর কনস্ট্যান্টাইন অ্যাঞ্জেলিনাকে নিয়ে সেই হসপিটালে যায়, যেখানে তার বোন মারা গিয়েছিল। অ্যাঞ্জেলিনা সেই রুমেতে যায় যেখানে ইসাবেলকে রাখা হয়েছিল। মনে পড়ে যে তার ছোটবেলায় খেলার সময় তার বোন জানলায় কিছু একটা রেখে যেত। সে তার নিঃশ্বাস দিয়ে ওটিকে ডিকোড করত। যখন অ্যাঞ্জেলিনা তার নিঃশ্বাস জানলায় দেয়, তখন সে দেখে ইসাবেল তার জন্য কিছু একটা মেসেজ ছেড়ে গেছে, যেখানে বাইবেলের 17তম চ্যাপ্টার কথা উল্লেখ করা আছে। অ্যাঞ্জেলিনা বলে, বাইবেলে তো 17তম চ্যাপ্টারই নেই। তখন কনস্ট্যান্টাইন বলে, ঈশ্বরের বাইবেলে নেই, কিন্তু শয়তানদের বাইবেলে অবশ্যই আছে। এই কথাটা শোনার পর অ্যাঞ্জেলিনা অবাক হয়ে যায় যে ডিমনদেরও বাইবেল হয়। কনস্ট্যান্টাইন তার বন্ধু বিমানকে ফোন করে 17তম চ্যাপ্টারটা পড়ার কথা বলে। বিমান যখন চ্যাপ্টারটা খোলে, তখন সে অবাক হয়ে যায়, কারণ ফাদার হেন্সির যে চিহ্নটি এঁকে গিয়েছিল, সেটি আসলে নরকের রাজপুত্র মেমুনের চিহ্ন। শয়তানের বাইবেলে লেখা ছিল, মেমুনের নরকে তার পিতার গোলামি পছন্দ নয়। এই জন্য সে পৃথিবীতে তার নিজস্ব একটা সাম্রাজ্য বানাতে চায়। কিন্তু সমস্যা হলো এটাই, সে সশরীরে নিজে পৃথিবীতে আসতে পারবে না। কিন্তু বাইবেলে এর সমাধানও লেখা আছে, মেমুন পৃথিবীতে আসতে পারে, কিন্তু এই কাজের জন্য তাকে কনস্ট্যান্টাইন এবং ইসাবেলের মতো লোককে প্রয়োজন, সাথেই তার ভগবানের সাহায্য লাগবে। বিমান এসব কথা কনস্ট্যান্টাইনকে বলছিল। ঠিক তখনই সেখানে থাকা মেশিন অটোমেটিক চলতে আরম্ভ করে দেয়। দেখতে দেখতে বিমানের চোখ থেকে একটা পোকা বেরিয়ে আসে।
এরপর তাদের সঙ্গে কল কাট হয়ে যায়। কনস্ট্যান্টাইন এবং অ্যাঞ্জেলিনা বুঝতে পেরে যায়। তারা সঙ্গে সঙ্গে সেখানে এসে বোম চায়। এসে দেখে শয়তানি পোকামাকড় বিমানের শরীরকে ছিন্নভিন্ন করে দিয়েছে, যার ফলে বিমানের ভয়ঙ্কর মৃত্যু ঘটে। ওদিকে অনাথ লোকটি শহরে চলে এসেছিল, অন্যদিকে অ্যাঞ্জেলিনা তার জীবনের একটা রহস্য বলে। শুধুমাত্র ইসাবেলই নয়, অ্যাঞ্জেলিনাও ছোটবেলা থেকে ডিমনকে দেখতে পেতো, কিন্তু সেই কথাটি সে কাউকে বলেনি, কারণ তাহলে লোকেরাও তাকে পাগল বলতো। অ্যাঞ্জেলিনা চাইলে তার বাবা মাকে সত্যি কথাটা বলে ইসাবেলকে পাগলাগারতে যাওয়া থেকে আটকাতে পারতো, কিন্তু সে এমনটা করেনি। সে সময়ের সাথে সাথে ওইসব ব্যাপারগুলোকে এড়িয়ে যেতে থাকতো, এই জন্য সে তার শক্তিকে হারিয়ে ফেলে। কিন্তু ইসাবেল ছোট থেকেই ভয় ভয় থাকতো, অ্যাঞ্জেলিনা তার ভুল বুঝতে পারে, তাই সে তার শারীরিক শক্তি ফেরত পেতে চায়, যাতে সেও লোকের সাহায্য করতে পারে। এদিকে ওই অনাথ লোকটি শহরে চলে এসেছিল। অন্যদিকে অ্যাঞ্জেলিনা কনস্ট্যান্টাইনের থেকে সাহায্য চায়। তাকে সাহায্য করতে কনস্ট্যান্টাইন তৈরি হয়ে যায়। শক্তি ফেরানোর জন্য তাকে একটা পাত্রের কাছে নিয়ে যায়, যেখানে অ্যাঞ্জেলিনাকে বাথটবে কিছুক্ষণ থাকতে হতো। অ্যাঞ্জেলিনা বাথটবে শুয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ জলের ভেতর থাকার পরেও অ্যাঞ্জেলিনার শক্তি ফেরত পাওয়ার কোনো চিহ্ন সে পায় না। তার নিঃশ্বাস শেষ হয়ে আসছিল, তাই সে বাইরে পেরিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু কনস্ট্যান্টাইনের মাথায় অন্য কিছু চলছিল, সে তাকে জলের বাইরে আসতেই দিচ্ছিল না। ধীরে ধীরে তার দম শেষ হয়ে আসছিল, সে ছটপট করতে লাগছিল, তা সত্ত্বেও তাকে সে জলের বাইরে আসতে দেয় না। তারপর সময় থেমে যায়, অ্যাঞ্জেলিনা মৃত্যুকে ছুঁয়ে ফেরত চলে আসে, তাই সে তার শক্তি পুনরায় ফেরত পায়। সে সমস্ত কিছু দেখতে পাচ্ছিল যেটা একজন সাধারণ মানুষ দেখতে পায় না। তখনই অ্যাঞ্জেলিনার শক্তি তাকে একটা জিনিসের কাছে নিয়ে যায়। সে দৌড়াতে দৌড়াতে বিমানের মৃত্যুর জায়গায় আসে, যেখানে সে একটা কয়েন পায়। কনস্ট্যান্টাইন এই কয়েনটাকে চিনে ফেলে। এই কয়েনটা বাজারে সে কনস্ট্যান্টাইনের বন্ধুদের পান দিয়েছিল, যাতে বিমানের কাজে কেউ নাক না গলাতে পারে। এটা জানার পর কনস্ট্যান্টাইন রেগে আগুন হয়ে যায়। সে তার অস্ত্র নিয়ে বাজারকে মারার জন্য বেরিয়ে পড়ে। সেখানে পৌঁছে কনস্ট্যান্টাইন ফাদার হেন্সির তাবিজটা অ্যাঞ্জেলিনাকে পরিয়ে দেয়, যাতে করে ডিমনরা তার থেকে দূরে থাকে। কনস্ট্যান্টাইন এসব থেকে দূরে থাকতে তাকে গাড়িতে বসে থাকতে বলে। বাজার আয়নায় তার নিজের মুখ দেখছিল। ঠিক তখনই ড্যাগারা নিঃশ্বাস দেওয়া সেই বন্দুকটা দিয়ে সে বাজারের ওপর অ্যাটাক করে দেয়। তারপর পবিত্র জল বাচ্চারের উপর ছিটিয়ে দেয়, যার ফলে বাচ্চার ডিমনের রূপটা বেরিয়ে আসে। জিজ্ঞাস করে মেমন কিভাবে পৃথিবীতে আসবে। তখন বাজার কনস্ট্যান্টাইনের উপর অ্যাটাক করে। এইখানে দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই আরম্ভ হয়ে যায়। এদিকে গাড়িতে বসে থাকা অ্যাঞ্জেলিনা আর ধৈর্য ধরতে পারছিল না, সে কনস্ট্যান্টাইনকে সাহায্য করার জন্য অ্যাপার্টমেন্টে যেতে থাকে। সে তার সুরক্ষার তাবিজটা গাড়িতেই ভুলে চলে যায়। বাজার কনস্ট্যান্টাইনের উপর ভারী পড়ছিল। ঠিক তখনই কনস্ট্যান্টাইন তার গোপনীয় অস্ত্রটি বের করে এবং একের পর এক বাজারের উপর মেরে তাকে শুয়ে দেয়। জিজ্ঞেস করে যদি সে মেমন কিভাবে পৃথিবীতে আসবে না বলে, তাহলে তাকে সে নরকে পাঠিয়ে দেবে। বাজার বলে যে অস্ত্র দিয়ে ঈশ্বরকে মারা হয়েছিল, সেই অস্ত্র দিয়েই শয়তানের রাজপুত্রকে এই পৃথিবীতে আনা যাবে। এটা জানার পর কনস্ট্যান্টাইন সেখান থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই অ্যাঞ্জেলিনা সেখানে চলে আসে। বাজার বলে তার উদ্দেশ্য ছিল অ্যাঞ্জেলিনাকে শয়তানের কাজ পর্যন্ত নিয়ে আসা, কিন্তু সে নিজেই এখানে চলে এসেছে। এটা শোনার পর তার বন্ধুকে করে টুকরো টুকরো করে দেয়। তারপর তারা সেখান থেকে যেতে থাকে। কনস্ট্যান্টাইন বলে ঈশ্বরের পুত্র জিজাসকে সুলিতে চড়ানোর ফলে সে মারা যায়নি, একজন সৈনিক অস্ত্র দিয়ে মেরেছিল। সেই অস্ত্রটিতে এখনও রক্তের দাগ আছে, আর সেই অস্ত্রের সাহায্যে শয়তান পৃথিবীতে আসতে পারে। কনস্ট্যান্টাইনে যাবার পর কেউ বাজারের সঙ্গে দেখা করতে আসে। সে বলে অ্যাঞ্জেলিনাকে এখানে এনে সে তার কাজ সম্পূর্ণ করেছে। সে তার কাছে নতুন করে জীবন দেওয়ার জন্য প্রার্থনা করে। ওই ব্যক্তি বাজারকে নতুন করে জীবন দেওয়ার পরিবর্তে তার শরীরের টুকরোকে হাওয়ায় উড়িয়ে দেয়। অন্যদিকে কনস্ট্যান্টাইনের বিমানের একটা কথা মনে পড়ে যায়, শয়তানকে এই পৃথিবীতে আসার জন্য স্পিয়ার অফ ডেস্টিনি ছাড়াও একজন শারীরিক শক্তির প্রয়োজন। সেই শারীরিক শক্তিটা ছিল ইসাবেলের। ইসাবেল জানতে পেরে গিয়েছিল মেমন এই পৃথিবীতে আসার জন্য তার ব্যবহার করতে যায়, তাই সে আত্মহত্যা করে নিয়েছিল। সেই জন্য মেমন এখন অ্যাঞ্জেলিনার পেছনে পড়ে আছে। সে অ্যাঞ্জেলিনার সাহায্য নিয়ে এই পৃথিবীতে আসতে চায়। এরা কথা বলছিল, ঠিক তখনই অ্যাঞ্জেলিনা সেখানে কিছু একটা অনুভব করে। নিমেষের মধ্যে পেছন দিক থেকে কোনো একটা শক্তি টেনে নিয়ে তাকে চলে যায়। কনস্ট্যান্টাইন তার কিছু করতে পারে না। কনস্ট্যান্টাইন তার পিছু করতে থাকে, কিন্তু সে অনেক দূরে বেরিয়ে গিয়েছিল। অ্যাঞ্জেলিনাকে সে খোঁজার জন্য একটাই পথ ছিল, সেটা হলো পাপা মিডনাইট ক্লাব। কনস্ট্যান্টাইন পাপা মিডনাইটের ওপর তার বন্দুক তুলে ধরে এবং পরে তাকে ওই চেয়ারটা ব্যবহার করতে দিতে। সেখানে অসম্ভব ক্ষমতা আছে। সেখানে বসে কনস্ট্যান্টাইন জানতে পারতো শয়তান অ্যাঞ্জেলিনাকে কোথায় নিয়ে গেছে, কিন্তু মিডনাইট তাকে এই চেয়ারে বসতে দিতে মানা করে দেয়। সে এখনও পাপপূর্ণের ঝগড়ায় মাঝখানে পড়তে চাইছিল না। কনস্ট্যান্টাইন তার ওপর অ্যাটাক করার আগে সে কনস্ট্যান্টাইনের ওপর অ্যাটাক করে দেয়। মিডনাইট কনস্ট্যান্টাইনকে দেয়ালের ওপর টাঙিয়ে দেয়। তখনই কনস্ট্যান্টাইন নাইটকে বলে মেমন নিয়ম ভেঙে এই পৃথিবীতে আসা ষড়যন্ত্র করছে এবং এতে ফাদার হেন্সি এবং বিমান মারা গেছে। ফাদার হেন্সি ও বিমান পাপারও বন্ধু ছিল। এটা শোনার পর সে তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। সে কনস্ট্যান্টাইনকে ওই চেয়ারের কাছে নিয়ে যায়।
চেয়ারে বসার সঙ্গে সঙ্গে আলাদা একটা দুনিয়ায় এসে পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখতে পায় ওই অনাথ লোকটি মারার জন্য এগিয়ে আসছে। এটাও দেখে ফেলে ওই লোকটি কোনখানে এই রিচুয়ালটি সম্পন্ন করবে। ঠিক তখনই ওই লোকটি কনস্টান্টাইনের গলা টিপে ধরে। পাপা মিডনাইট কনস্টান্টাইনকে ওই অলৌকিক দুনিয়া থেকে সঙ্গে সঙ্গে বের করে নিয়ে আসে। এরপর চ্যাস এখানে আসে, সে কনস্টান্টাইনকে সাহায্য করার জন্য পবিত্র জল দিয়ে কিছু বন্দুকের গুলি তৈরি করে। তারপর লক্ষ্যের উদ্দেশ্যে তারা বেরিয়ে পড়ে। অন্যদিকে ওই অদৃশ্য শক্তি অ্যাঞ্জেলিনাকে সেই হসপিটালে জলেতে নিয়ে এসে ফেলে দেয় যেখানে তার বোনের মৃত্যু হয়েছিল। অ্যাঞ্জেলিনা ভয় পেয়ে তার বন্দুকটা এদিক ওদিক করতে থাকে। ঠিক তখনই ওই লোকটি অ্যাঞ্জেলিনার সামনে চলে আসে, তাকে ধরে ফেলে। অন্যদিকে কনস্টান্টাইন ও চ্যাস ওই হসপিটালে পৌঁছে যায়। তাদের কাছে ডিমনকে হারানোর জন্য একটা প্ল্যান ছিল। সর্বপ্রথমে হসপিটালের ট্যাঙ্কেতে ছিদ্র করে তাতে হলিক ক্রস ঢেলে দেয়। তারপর ওই রুমেতে যায় যেখানে মানুষকে প্রসেস করে ডিমন আর্মি তৈরি করেছিল। তারা মেমনের সঙ্গে মিলে এই পৃথিবীতে নিজেদের সাম্রাজ্য বানানোর জন্য এসেছিল। তাদের সবাইকে নরকে ফেরতে চলে যাওয়ার জন্য কনস্টান্টাইন বলে। যখন তারা তার কথা শোনে না তখন কনস্টান্টাইন ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয় যার ফলে ওই ঘরেতে জল পড়তে থাকে। যেহেতু চেস ট্যাঙ্কের ভেতর হলিক ক্রস ঢেলে দিয়েছিল তাই ওই জল হলিক গ্রামেতে পরিণত হয়ে গিয়েছিল। ডিমানের শরীরে জল পড়ার সঙ্গে সঙ্গে তারা জ্বলতে আরম্ভ করে দেয়। কনস্টান্টাইন এক এক করে সবাইকে মেরে শেষ করে দেয়। অন্যদিকে ওই লোকটি অ্যাঞ্জেলিনাকে জলে ঢুপিয়ে নরকে পাঠিয়ে দেয়। নরকে পৌঁছাতে সমস্ত শয়তান তার পেছনে পড়ে যায়। তারপর সেখানে আসে শয়তানের রাজপুত্র মেমন। সমস্ত শয়তান সাইডে সরে যায়। মেমন অ্যাঞ্জেলিনার শরীরে প্রবেশ করে যায়। ওই জলের কাছে এলে বুঝতে পারে তার শরীরে মেমন প্রবেশ করে গেছে। তারা দুজনে কোনোক্রমে জলের ভেতর থেকে তাকে বাইরে বের করে এনে মন্ত্র পড়তে থাকে। একটা সময়ের পর অ্যাঞ্জেলিনা শান্ত হয়ে যায়, কিন্তু পরক্ষণে মেমন পেট দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করে। মন্ত্র কোনোরকমই কাজ করছিল না। তারপর চেস ও কনস্টান্টাইন দুজনে মন্ত্র পড়তে থাকে যার ফলে তাদের ক্ষমতা দ্বিগুণ হয়ে যায়। তারপর শয়তান তার শরীর ছেড়ে দেয়। এটা দেখে তারা দুজনে খুব খুশি হচ্ছিল। তখনই ওই অদৃশ্য শক্তি চেসকে উড়িয়ে নিয়ে যেতে থাকে। উড়িয়ে নিয়ে গিয়ে ওই অদৃশ্য শক্তি চেসকে আশার মেরে মেরে ফেলে। এটা দেখে কনস্টান্টাইন খুব দুঃখী হয়। তখনই কনস্টান্টাইনের হাতে থাকা একটা খুবই ভয়ঙ্কর শক্তিশালী সিম্বল যেটা দেখিয়ে সে ওই অদৃশ্য শক্তিকে তার সামনে আসার জন্য আহ্বান করে। ওই অদৃশ্য শক্তি তার সামনে আসে, সেটা দেখে কনস্টান্টাইন হতবাক হয়ে যায়। কনস্টান্টাইন গ্যাব্রিয়েলকে জিজ্ঞাসা করে সে একজন অ্যাঞ্জেল হয়েও শয়তানকে এই পৃথিবীতে আসার জন্য কেন সাহায্য করছে। গ্যাব্রিয়েল বলে ভগবান মানুষদেরকে সবসময় বেশি করে ভালোবাসে। মানুষ যতই পাপ করুক না কেন ভগবান তাকে ক্ষমা করে দেয়। এটি গ্যাব্রিয়েলের ঠিক মনে হচ্ছিল না, সেই জন্য সে নরকের রাজপুত্র মেমনকে এনে এই পৃথিবীতে ধ্বংসলীলা চালাতে চায়। এই ধ্বংসলীলা যে তার ভগবানের উপর শ্রদ্ধা রাখতে পারবে সেই এর আসল মালিক হবে। এরপর সে কনস্টান্টাইনকে ফু দিয়ে উড়িয়ে দেয় এবং অ্যাঞ্জেলিনার কাছে যায়। সে মেঝেতে পড়ে থাকা কনস্টান্টাইন ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে সাহায্যের জন্য। তখনই মেঝেতে পড়ে থাকা কাঁচের টুকরো তার একটা আইডিয়া আসে। সে তার নিজের হাতটাকে কেটে ফেলে। আস্তে আস্তে সে এই মৃত্যুর দিকে ঢলে পড়ছিল। অন্যদিকে গ্যাব্রিয়েল স্পিয়ার অফ ডেস্টিনি নিয়ে মেমনকে পুনরায় অ্যাঞ্জেলিনার শরীরে প্রবেশ করিয়ে দেয়। তারপর সে স্পিয়ার অফ ডেস্টিনিটা বের করে ছেড়ে দিয়ে তার উপর মারতে যাচ্ছিল। তারপর সময় থেমে যায়। এরপর কালো আলকাদরার মতো কিছু একটা বস্তু কনস্টান্টাইনের সামনে পড়ে আছে দেখানো হয়। সেখান থেকে একজন সাদা স্যুট পরা লোক নেমে আসছে। এই লোকটি আর কেউ নয়, ইনি হলেন নরকের দেবতা লুসিফার। লুসিফারকে ডাকার জন্য কনস্টান্টাইন তার নিজের হাত কেটেছিল। লুসিফার কনস্টান্টাইনকে তার জীবনের শেষ সিগারেটটি জ্বালিয়ে দেয়। সিগারেট খেতে খেতে বলে তার ছেলে মেমন গ্যাব্রিয়েলের সঙ্গে রয়েছে। গ্যাব্রিয়েল স্পিয়ার অফ ডেস্টিনির সাহায্যে মেমনকে এই পৃথিবীতে আনতে যায় যেখানে তার ছেলে নিজস্ব সাম্রাজ্য স্থাপন করতে চায়, মানুষদের দুনিয়ায় রাজ করতে চাইছিল। কিন্তু স্বর্গ ও নরকের নিয়মের জন্য লুসিফার এতদিন চুপ করে বসেছিল। সে মনে করে কনস্টান্টাইন মৃত্যুর থেকে বাঁচার জন্য মিথ্যে কথা বলছে। যখন লুসিফার সেই ঘরেতে যায় সত্য তার সামনে চলে আসে। সে গ্যাব্রিয়েলের অস্ত্রের সামনে থেকে অ্যাঞ্জেলিনাকে সরিয়ে দেয় এবং সময়কে আবার স্টার্ট করে দেয়। গ্যাব্রিয়েল লুসিফারের উপর রেগে গিয়ে তার উপর অ্যাটাক করতে চায়, কিন্তু তখন সে জানতে পারে মেমনকে সাহায্যের জন্য ঈশ্বর তার কাছ থেকে সমস্ত শক্তি কেড়ে নিয়েছে। এখন সে শুধুমাত্র একজন সাধারণ মানুষ হয়ে গেছিল। তখন লুসিফার অ্যাটাক করে তার নিজের ছেলেকে নরকে পাঠিয়ে দেয় যার ফলে অ্যাঞ্জেলিনা মেমনের হাত থেকে মুক্ত হয়ে যায়। এরপর সে কনস্টান্টাইনের কাছে যায় যেখানে কনস্টান্টাইন তার মৃত্যু শেষ মুহূর্তে এসে দাঁড়িয়েছিল। লুসিফারকে সে আরও একবার জীবনদান চাইছিল, কিন্তু লুসিফার কনস্টান্টাইনকে তার জীবনদান দিতে অস্বীকার করে। তার পরিবর্তে সে অ্যাঞ্জেলিনার বোন ইসাবেলকে নরক থেকে স্বর্গে পাঠানোর কথা বলে। এটা শুনে লুসিফার খুব খুশি হয়ে যায়, কারণ সে চাইছিল যতটা তাড়াতাড়ি কনস্টান্টাইনকে নরকে নিয়ে যেতে পারবে সে অ্যাঞ্জেলিনার বোনকে তাড়াতাড়ি স্বর্গে পাঠিয়ে দেয়। তারপর কনস্টান্টাইন তার সিগারেটের শেষ টানটা দেয়। লুসিফার তাকে জানোয়ারের মতো টানতে টানতে নিয়ে যেতে থাকে। তখনই কনস্টান্টাইনের শরীর এতটা ভারী হয়ে যায় লুসিফার সেটাকে টানতে পারে না। তখনই একটা তীব্র আলো আসে, কনস্টান্টাইনকে স্বর্গতে নিয়ে যেতে থাকে। কনস্টান্টাইন জীবনে এতদিনে একটা ভালো কাজ করেছিল, তাই ভগবান তার উপর খুশি হয়ে তাকে স্বর্গ লাভ করায়। কনস্টান্টাইন লুসিফারকে মিডিল ফিঙ্গার দেখিয়ে
রাগিয়ে সেখান থেকে যেতে থাকে। কিন্তু লুসিফারের এটা পছন্দ হয়নি। সে কনস্টান্টাইনকে ধরে এবং তার ভেতর থেকে ক্যান্সার দুটোকে বের করে নেয়, যার ফলে কনস্টান্টাইন আবারও জীবনদান পেয়ে যায়। লুসিফার কনস্টান্টাইনকে শুধুমাত্র নরকে দেখতে চাইছিল। সে মনে করছিল কনস্টান্টাইন জীবনে আবারও কোনো না কোনো পাপ করবে। এরপর লুসিফার গায়েব হয়ে যায়। কনস্টান্টাইন এবং অ্যাঞ্জেলিনা দুজনেই আবার জীবনদান পায়। অন্যদিকে গ্যাব্রিয়েল, যে মানুষকে নিচু মনে করতো, সে এখন সাধারণ মানুষ হয়ে গেছিল। সে একটা বন্দুক নিয়ে কনস্টান্টাইনকে দেয় এবং তাকে মৃত্যুর জন্য ভিক্ষা চায়। জবাবে কনস্টান্টাইন তার গালে জোরে একটা থাপ্পড় মারে, তারপর সেখান থেকে চলে যায়। এরপর একটা রোম্যান্টিক রাতে অ্যাঞ্জেলিনা এবং কনস্টান্টাইন একটা ছাদে দেখা করে। অ্যাঞ্জেলিনা এখন তাকে ভালোবাসে। কনস্টান্টাইন অ্যাঞ্জেলিনাকে বলে, এই দুনিয়ায় যা কিছু হয় তার পেছনে ঈশ্বরের কোনো না কোনো ইচ্ছা থাকে। তার সঙ্গে অ্যাঞ্জেলিনার দেখা হয়তো কোনো কারণে হয়েছে। সে তার হাতে স্পিয়ার অফ ডেস্টিনির অস্ত্রটি তুলে দেয় এবং সেটিকে এমন একটি জায়গায় লুকোতে বলে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়। তার সিগারেটের নেশাটাও হয়তো কোনো উদ্দেশ্যেই তৈরি হয়েছিল। এখন সে আর নেশা করে না, সে ছেড়ে দিয়েছে। এরপর কনস্টান্টাইন তার বন্ধু চেসের কবরে যায়। তার বন্ধু চেসের মৃত্যুতে সে খুব কষ্ট পেয়েছিল, তাই সে তার লাইটারটা চেসের কবরে রেখে দেয়। তখন চেস কবরের বাইরে বেরিয়ে আসে। ঈশ্বর তার ভালো কর্মের জন্য তাকে হাফ ফিট অ্যাঞ্জেলে পরিণত করে দিয়েছে। বন্ধুরা, এইখানে সিনেমাটি সমাপ্ত হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো, এবং ভিডিওটিতে হারিয়ে গিয়ে থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে আমাকে জানাও, এবং আমাকে সাপোর্ট করার জন্য তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমি এরকমই সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে রোজ উপহার দিতে পারি। ধন্যবাদ বন্ধুরা।